তপোবন স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভকামনা। আশা করি তোমরা সবাই সবাই খুব খুব ভালো আছো। আজকের ভিডিও সম্পূর্ণ অন্য রকমের। আজকের ভিডিওতে আমি আমার পার্সোনাল লাইফের কিছু এক্সপিরিয়েন্স এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে মানসিক স্বাস্থ্যকে ভালো রেখে পড়াশুনো করা যায়, আর অবশ্যই নিজের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায়, কিভাবে বেশি কাজ করা যায়, কিভাবে মন সতেজ রেখে অনেক এনার্জেটিক হওয়া যায়, সেই সব ব্যাপারে আজকে ডিসকাশন। অবশ্যই এর প্রত্যেকটা কথা এক্সপেরিমেন্টাল, আর আমি যা করি সেটাই বলবো। এবং শুধু তাই নয়, আমাদের তপোবন স্টাডি সেন্টারের সমস্ত যাদেরকে তপোবনিয়ান বলা হয় এরা কিন্তু প্রত্যেকেই প্রায় এই সিস্টেমগুলো মেনে চলে। তো আমার কথা হচ্ছে, তবে কেন আবার বলা, তবে এই কারণে বলা যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমার যারা প্রিয় প্রিয় ভিউয়ার্স আছে তারাও যেন অন্তত এই কথাগুলো শুনে কিছুটা হলেও অনুপ্রাণিত হয়ে তাদের জীবনযাত্রার মান বা লাইফস্টাইলটাকে চেঞ্জ করে এই করোনার সময় নিজেকে নিজের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে এবং নিজেকে কী করে আরও উন্নত জীবন নিজেরকেই দিতে পারে। কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু কেউ কাউকে ক্ষমা করবে না। কারণ প্যান্ডেমিক সিচুয়েশনে যদি কেউ করোনা আক্রান্ত হয়ে যায় তাকে সামাজিক বয়কট থেকে শুরু করে সমস্ত রকম অসহযোগিতা কিন্তু আমরা সামাজিক বিভিন্ন স্তরে দেখতে পাচ্ছি। তো সেই দিকে তাকিয়ে আমি আজকে তোমাদের একটা সকালবেলা যে রুটিনটা এবং কিভাবে এক্সারসাইজ করতে হবে এবং কী করতে হবে, কতটুকু করতে হবে, সেই টোটাল ব্যাপারটা আমি আজকে ডিসকাস করব তোমাদের সাথে। তো আশা করছি এই ভিডিওর শেষ পর্যন্ত তোমরা শুধু থাকবেই নয়, একদম মন দিয়ে শুনবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার শ্রম সার্থক এই পার্সোনাল টাইপের ভিডিও করার জন্য। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর কমেন্টস করবে, এই ধরনের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স অবশ্যই আমি শেয়ার করতে চাইবো তোমাদের মাঝে আমাকে। কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে স্যার আপনি কী করে এত এনার্জি পান, কী করে ডিলস করেন এত কিছু, এত কেন করতে পারেন আপনি। তো আমি নিজেকে বিশাল কিছু ভাবি না, আমি কোর, আমি ডাস্ট অন দ্য ফ্লোর। সেখান থেকে আমি কীভাবে নিজেকে আপগ্রো উন্নত করার চেষ্টা করি সেই সব ব্যাপারও এখানে থাকবে। তো চলো বন্ধুরা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে এই যে লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করা দরকার আছে কিছুটা। কীরকম, যেরকম প্রত্যেকের কিন্তু আমার মনে হয় সব কিছু, আজকে কিন্তু আমার ব্যক্তিগত চিন্তাভাবনার নিরিখে কথাগুলো বলছি, ভালো লাগা মন্দ লাগা শুধুই তোমাদের ব্যাপার, ঠিক আছে। নেক্সট, তাহলে কটার সময় ঘুমাতে যাবে? মোটামুটি ঘুমাতে যাবে 12টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত। আমার মনে হয় লেট নাইট না ঘুমানো উচিত, ঠিক আছে। তো 12টার মধ্যে যদি তোমরা ঘুমিয়ে পড়তে পারো তাহলে যেটা হবে, তাহলে 5:30টার সময় তোমরা অ্যালার্ম দিয়ে রাখবে। আমার অ্যালার্মটা নাম কিছু লাগে না, 5:30টার সময় তোমরা ঘুম থেকে উঠবে। ঘুম থেকে 5:30টার সময় ওঠার পর তোমরা কী করবে, 5:30টা থেকে 6টা এই সময়টা তোমরা ওয়ার্ম লেমন ওয়াটার এই ওয়ার্ম লেমনটা তোমরা খাবে 1 গ্লাস, মানে উষ্ণ গরম জল তাতে লেবুর রস দিয়ে যদি খাও। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডাক্তারে, আমি আগে বলে রাখি ডাক্তার ফ্যামিলিতে আমি বড় হয়েছি, আর তো বিভিন্ন, তাছাড়া আমি অ্যাফেলো থেকে শুরু করে দেশের বিভিন্ন বড় বড় হসপিটালে বিভিন্ন কারণে, আমার জন্য নয় বিভিন্ন কারণে ভিজিট করে তাদের দেখেছি, তারা ডাক্তারবাবুরাও কিন্তু রেকমেন্ড করেছে গরম জলে লেবুর জল, গরম লেবুর জল কিন্তু খুবই উন্নত, এতে ক্ষতির কোনো ব্যাপার নেই যতটুকু জানি আমি। তো সেটা করবে, শুধু তাই নয়, তোমার আরেকটা দায়িত্ব এবং একটা রেসপন্সিবিলিটি তোমাকে আমি দিয়ে দিচ্ছি। রেসপন্সিবিলিটি হচ্ছে তুমি যেটা করবে, তুমি নিজে তো খাবেই, খাওয়ার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, তোমার যারা তোমার বাবা মা এবং পরিবারের অন্যদেরকেও নিজের দায়িত্বে তুমি লেমন ওয়াটার সার্ভ করবে প্রতিদিন সকালে, এটা তোমার রুটিন করে নাও, ঠিক আছে। বেশি পয়সাও এতে খরচা হবে না। আচ্ছা নেক্সট, তারপরে তুমি 5:30 থেকে 6টা তোমার এই দায়িত্ব, এর আগে যদি হয়ে যায় তো বেশ ভালো। তারপর 6টা থেকে 7টা ফুললি এক্সারসাইজ, একদম স্মার্ট এক্সারসাইজ করতে হবে। ওয়াকার থাকলে ওয়াকারে হাঁটো, ওই যে আমাদের ওয়াকার আছে ওয়াকারে হাঁটি, বা আমাদের এখানে প্রচুর মিনি জিম টাইপের সব কিছু রয়েছে আমরা সেটা করছি, বা আমাদের পুরো ফ্যামিলি কিন্তু এই সব করে আর কি, মানে ঠিক সবাই সব কিছু যে যার মতো করে করে, দেখবে ওই দূরে জুতোগুলো সাজানো আছে সুন্দর করে। তো এই এই আমি এটা বলছি কেন, আমি যেহেতু আজকে প্র্যাকটিক্যাল মানে আমাদের মানে পার্সোনাল লাইফটা অনেকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এটার উদ্দেশ্য হচ্ছে যারা আমরা অফিসিয়াল কাজ করি, যারা আমরা পড়াশুনোর সাথে রিলেটেড, তাদের মেন্টালি একটা মানে স্বাস্থ্যের দরকার, মেন্টালি স্বাস্থ্যটাকে যদি বিল্ড করতে হয় তাহলে এছাড়াও অপশন খুঁজে পাওয়া মুশকিল। তো যেটা বলছিলাম, 6টা থেকে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করো, মূলত ওয়াকিং, হাঁটা, রানিং এবং ওয়াকিং এটা মিলে আধা ঘন্টা মতো,
30 মিনিটস, তারপর যেটা করবে 30, তারপর 30 মিনিটস প্রাণায়াম, যোগা, তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপরে এই সমস্তগুলো দিয়ে আর 30 মিনিটস মোটামুটি। আমরা এর থেকে অনেক বেশি করি, আমি এর থেকে অনেক অনেক বেশি করি। তো আমার কথা বলছি না, এবার তোমরা অনেক ইয়াং, তোমাদের রক্ত অনেক গরম, তোমাদের অনেক কম করলেও চলবে, জাস্ট মাইন্ড ফ্রেশ রাখার জন্য এর বিকল্প হতে পারে না, আমি প্র্যাকটিক্যাল বলছি। সুতরাং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো, তাহলে 6টা থেকে 7টা অবধি একদম পিওর ডেডিকেট করে দাও নিজের লাইফের জন্যে, যে এই 6টা থেকে 7টা এখন অন্তত। আমি মনে করি এটা সারা জীবন করে গেলে ভালো, যদি সারা জীবন না করতে চাও অন্তত প্যান্ডেমিক সিচুয়েশনটা এটা করো, কারণ করোনা আটকানোর নাকি এটাও একটা ভালো পথ ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। এবার এখানে নোট অফ ইন্টারগেশন করছি, যারা মনে করো মাঠের কাজ করে, যারা মনে করো প্রচুর প্রচুর পরিশ্রম করে, তাদের এর মধ্যে নিয়ে আসছি না, তাদের পার্সোনাল ব্যাপার তারা কী করবে। যারা আমরা পড়াশুনোর লাইন নিয়ে আসি বা কম কাজ করি, ফিজিক্যালি কম আমরা মানে পারফর্ম করি, তাদের জন্য এই রুলসটা কিন্তু অবশ্যই মানতে হবে। ওকে, নেক্সট, তাহলে 6টা থেকে 7টা হয়ে গেল। ভ্যারাইটিস টাইপের তুমি এক্সারসাইজ করতো, ভ্যারাইটিস টাইপের তুমি যদি স্মার্ট বেশি হও তুমি ডাম্বেল ইয়ে করতে পারো, তোমার যেটা মনে হয় সেটা তুমি করবে, এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো তোমাদের মানে তোমাদের উপর নির্ভর করবে। তো 7টা হয়ে গেল, 7টা থেকে 7:30টার মধ্যে টি মানে চা পান করবে, চা খাবে বা টিফিন করবে, তোমার যে যেটা মনে হয়, কোনো বাউন্ডারি নেই। আর সেই চায়ের মধ্যে চিনি ছাড়া করলে ভালো হয়। আমার পেশে সুগার নেই, বাট আমি ট্রাই করছি চিনি ছাড়া, রিসেন্টলি 1 মাস ধরে চিনি ছাড়া, খুব কষ্ট হয়, মানে খুব কষ্ট হয়। আমি একটা মজার ব্যাপার একটু শেয়ার করি, মানে চিনি ছাড়া এত চা খেতে কষ্ট হয়, তার জন্য আমার ছেলের সাথে যখন চা দিয়ে দেয় তখন আমি বিস্কিটটা যখন ভেজাই না, আমার ছেলে চায়ে ভেজায়। তো মানে এটা একটা মজার ব্যাপার আর কি, যাতে খেতে পারি না কষ্ট হয়, তো ট্রাই করে দেখছি, আশা করি হয়ে যাবে, হচ্ছে এখন হচ্ছে আর কি। নেক্সট, চেষ্টা করলে সব হয় চেষ্টা করলে। আচ্ছা নেক্সট, তো টি হলো 7:30 অবধি। টি হয়ে যাওয়ার পর তুমি তো এবার কী করবে, ঘেমে ঘুমে এক থাকবে। আমার অবশ্যই থেকে পরে শেষ হয় অনেক, আমি আরও আগে উঠি। তো টি হয়ে গেলে তারপর স্নান টান করলে একদম ফ্রেশ হয়ে গেলে, তারপর তুমি পড়াশুনো শুরু করলে বসে দেখবে তোমার মাইন্ডের গতি দেখবে, ঝোড়ো গতি থাকবে মনের মধ্যে, স্মার্টনেস কাকে বলে, নিজেকে নিজে দেখে বুঝতে পারবে, নিজেকে নিজের দ্বারাই তুমি ভাববে, নিজেকে নিজের দ্বারাই মোটিভেট কী করে হওয়া যায়। বস, এটা একটা বিরাট সিস্টেম, যদি তুমি করে দেখাতে পারো দেখবে তোমার উন্নতি অবশ্যম্ভাবী। ঠিক আছে, তো তারপরে মোটামুটি 7:45 মধ্যে স্নান ট্রান কমপ্লিট হয়ে গেল, আর মোটামুটি 8টা থেকে পারফর্ম করার জন্য একদম রেডি হয়ে যাও। যে যার কাজ করো, তুমি যে যে কাজ করো সে কাজ করো, কোনো আপত্তি নেই, কিন্তু 8টার মধ্যে তুমি পুরোপুরি রেডি হয়ে যাও এবং যতটা বেটার পারফর্ম করতে পারো পড়াশুনো করতে থাকো। এবার আমি এইটুকু বললাম, বাকিটা আমি অন্য ভিডিওতে, যদি এই ভিডিও গ্রহণযোগ্যতা পায়, বহু মানুষ যদি দেখে, তাহলে শ্রম সার্থক করার জন্য আমি পরের ভিডিওগুলো এই সিরিজের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে পারফর্ম করার রিলেশন নিয়ে আমি ভিডিও করব তোমাদেরকে। সুতরাং যদি তোমার এই ভিডিও তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার বন্ধুদের মাঝে এই ভিডিও শেয়ার করতে পারো, করলে অনেকের উপকার লাগতেও পারে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। কারোর পাশে যদি তুমি না দাঁড়াতে পারো, এই ভিডিওর মাধ্যমেও তার পাশে তুমি দাঁড়াতে পারো। আই হোপ তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকবে এবং সবাই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে, আর নিজেরা একটু ইমপ্লিমেন্ট করে দেখো, তোমাদের জীবনযাত্রার মানের উন্নতি অবশ্যম্ভাবী, পড়াশুনোর মেন্টালিটি অনেক অংশে বাড়বে, মানসিক হেলথের অনেক উন্নতি হবেই। চ্যালেঞ্জ, আমি যেভাবে নিজেকে মোটিভেট রাখি, আমি নিজের জীবনযাত্রা যেভাবে চালাই, তার টুকরো টুকরো জায়গাগুলো তোমাদেরকে শেয়ার করছি। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে এবং প্রচুর কমেন্টস করে আমাকে বুঝিয়ে দেবে যে জাস্ট প্রাউড ফিল করছে এই ভিডিওর জন্য। ওকে, চলো, বেস্ট অফ লাক, আরও ভালো থাকবো, একদম নিজেকে এনার্জেটিক রাখবো, ভীষণভাবে এনার্জেটিক। কী হয়েছে, কোনো ব্যাপার না, হারানোর কিচ্ছু নেই, শুধুমাত্র নিজেকে স্মার্ট তৈরি করো, শুধু পড়াশোনার পাশাপাশি ডিলস করো নিজের সমস্ত বিষয় নিয়ে। ওকে, চলো, বেস্ট অফ লাক, খুব ভালো থাকো।